এটা কদিন আগে আমার একাত্তরের স্মৃতি কথা বেরিয়েছে আমাদের আমার একাত্তর নামে, ওইখানে আমি চার্লস ডিকেন্সের উপন্যাসের একটা উদ্ধৃতি দিয়েছিলাম। উপন্যাসটা মনে আছে সবার, ফরাসি বিপ্লবের উপর লেখা, টেল অফ টু সিটিজ। টেল অফ টু সিটিজ তার প্রথম বাক্যটাই ছিল, ইট ওয়াজ দ্য বেস্ট অফ দ্য টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ দ্য টাইম। বেস্ট অফ দ্য টাইম আমাদের একাত্তর, ওয়ার্স্ট অফ দ্য টাইমও আমাদের একাত্তর। বেস্ট অফ দ্য টাইম আনন্দ এবং বেদনা একদম আনন্দ বেদনা যেভাবে মিশে গেছে এটা আলাদা করে দেখা যাবে না। একাত্তর মানে একদিকে হচ্ছে আমাদের 5000 বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অর্জন, এত বড় বিজয়, বাঙালি কেন, পৃথিবীর কোনো জাতি যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে তারা দেখেনি, এবং একই সঙ্গে এই যে হত্যা, যেটা গণহত্যা বলুন, বুদ্ধিজীবী হত্যা বলুন, এই নৃশংসতা, এর ভয়াবহতা, ব্যাপকতা, এটাও কিন্তু এই নমাসের মধ্যে এই বাংলাদেশে, আমাদের 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ঘটেছে। এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা, এটাও কেউ দেখেনি। এবং এখানে বেশিরভাগ তো পাকিস্তানি হানাদার বাহিনী যেমন ছিল, তাদের সহযোগীরা ছিল, বাঙালিরা ছিল, চিনিয়ে দিয়েছে। তো এই সব মিলিয়ে যেটা হচ্ছে যে আমাদের যে পরম প্রাপ্তি, এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, তাকেও দেখুন মাত্র 3.5 বছরের মধ্যে হত্যা করা হলো, জীবন দিতে হলো, যে প্রচণ্ড একটা প্রত্যাশা নিয়ে যে জাতির জন্ম হলো, যে যার প্রত্যাশার প্রতিফলন আমরা দেখলাম 72-এর সংবিধানে। সংক্ষিপ্ততম সময়ে বঙ্গবন্ধু জাতিকে তো পৃথিবীর সেরা সংবিধানগুলোর একটা উপহার দিয়েছিলেন, আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা, কেন আমরা মুক্তিযুদ্ধ করেছি, কেন এই মৃত্যু আমাদের যে শাহাদত বরণ। এবং সেই সংবিধান লেখার সময় সেই ঘোষণায় যেটা, আর বক্তৃতায় যেটা বঙ্গবন্ধু বলেছিলেন 4 নভেম্বর, আপনাদের মনে থাকতে পারে, যে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা এই সংবিধান লিখছি। সেই 30 লক্ষ শহীদের রক্তে লেখা সংবিধান ভেবে দেখুন, 75-এ জাতির পিতা নৃশংস হত্যাকাণ্ডের পর, এবং তার যারা প্রধান সহযোগী, যারা এই সংবিধান লিখেছেন, যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তাদের নৃশংস হত্যাকাণ্ডের পর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান থেকে সমস্ত অর্জনগুলো, আমাদের চেতনা, ইতিহাস, সব কিছু মুছে ফেললেন। এবং সেই ঘাতকদের, 71-এর গণহত্যাকারীদের, তাদের বিচারের উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু, সেই বিচারটা তিনি বন্ধ করে দিলেন। শুধু বিচার বন্ধ নয়, যারা বিচারাধীন ছিল, সাজাপ্রাপ্ত ছিল কারাগারে, তাদের সবাইকে ছেড়ে দিলেন, তাদেরকে নিয়ে তিনি দল করলেন। এবং যে জামাতে ইসলামী, নেজামে ইসলাম, মুসলিম লীগ, যারা ধর্মের নামে এই গণহত্যাটা করেছিল, তাদেরকে তিনি, আমাদের বঙ্গবন্ধু সংবিধানে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিলেন। এইভাবে তিনি বাংলাদেশকে পাকিস্তানিকরণ, মৌলবাদীকরণ, সাম্প্রদায়িকরণের যে উদ্যোগ নিয়েছেন, সেখান থেকে কিন্তু এখনও আমরা বেরিয়ে আসতে পারিনি। যদিও আমরা সংবিধানের 4 মূলনীতি ফিরিয়ে এনেছি, এখনও তো রাষ্ট্রধর্ম ইসলাম রয়ে গেছে, সংবিধানের মাথার উপর বিসমিল্লাহ রয়ে গেছে, সেই সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি, স্বাধীনতা বিরোধী অপশক্তি, যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, এখনও কিন্তু তারা বাংলাদেশের রাজনীতি করছে, এখনও তারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে সেই ষড়যন্ত্রগুলো করছে, দেশের ভেতরে করছে একভাবে, দেশের বাইরে করছে আরেকভাবে। এই যে কদিন আগে আপনারা দেখলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রতিবেদন, যেটা জামাত সম্পর্কে তারা কী বলছে, এখনও তাদের জামাত প্রেম, স্টেট ডিপার্টমেন্টের জামাত প্রেম থেকে তারা সরে আসে। 71-এ তাদের যেমন পাকিস্তান প্রেম, জামাত প্রেম ছিল, পাকিস্তানকে গণহত্যা সাহায্য করেছে, একইভাবে এখনও কিন্তু বাংলাদেশকে যারা পাকিস্তান বানাতে চাইছে তাদের পাশেই কিন্তু তারা গিয়ে দাঁড়াচ্ছে। এই জামাতে ইসলামীকে তারা মডারেট ইসলামিক পার্টি বলছে, সরকার বলছে যে সরকার জামাতে নিবন্ধন বাতিল করেছে। তা আমরা বললাম, সরকার কোথায় নিবন্ধন বাতিল করবে, আমরা তো চাচ্ছি সরকার নিষিদ্ধ করুক, সরকার তো সেটা করছে না, জামাতে নিবন্ধন বাতিল করেছে উচ্চতর আদালত করেছে, সেই কারণে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। তো এইগুলো যদি আমরা দেখি, আমাদের আনন্দ একদিকে আছে, হ্যাঁ, বঙ্গবন্ধুর কন্যা 40 বছর পর 71-এর সেই গণহত্যাকারীদের বিচারের উদ্যোগ নিয়েছেন, তিনি ক্ষমতা না এলে এটা কখনো সম্ভব হতো না। জিয়াউর রহমান যেখানে ইতি টেনেছিলেন, এবং তার সহধর্মিনী, তাদেরকে তো মন্ত্রী বানিয়েছেন, 30 লক্ষ শহীদের রক্তে ভেজা পতাকা তাদের গাড়িতে উঠেছে, তাদের বাড়িতে উঠেছে। এইসব শহীদ পরিবারদের আপনি বেদনাটা দেখুন, তাদের অপমানটা দেখুন, এই অপমানগুলো কিন্তু সইতে হয়েছে 75-এর পর থেকে আমাদের, এবং এখনও আমাদের এটা সইতে হচ্ছে। যখন তারা গণহত্যাকে অস্বীকার করছে, বেগম জিয়া বলুন, বিএনপি বলুন, জামাতে ইসলামী, জামাতে ইসলামী করবে জানা কথা, পাকিস্তান করবে জানা কথা, বিএনপি পর্যন্ত বলছে। বেগম খালেদা জিয়া 2016 সালে তাদের দলের মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশে বললেন না, যে 30 লক্ষ শহীদের সংখ্যা, এটা প্রশ্ন আছে। এবং তার দলের আরেক নেতা বললেন,
বুদ্ধিজীবীরা তো নিজেদের বেকুবির জন্য মারা গেছে, তারা কেন চলে গেল না ভারতে? তো এখানে আলতাফ মাহমুদের কথা ভাবুন, দেশের ভেতরে যে প্রতিরোধ যুদ্ধ, এই দেশের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধটা কারা করেছে? আলতাফ মাহমুদেরা করেছে। দেশের 6 কোটি মানুষ বাংলাদেশে ছিল, যারা এই গেরিলারা যে যুদ্ধ করেছে, মাসেতুঙের যে থিওরি, যারা গেরিলা যুদ্ধের যে, সেটা গেরিলা হচ্ছে মাছের মতন, জনগণ হচ্ছে সমুদ্রের মতন, মানুষের মধ্যে গেরিলারা থাকবে, প্রত্যেকটা ঘরে গেরিলাদের সবাই তখন সহযোগিতা করেছে, কিছু রাজাকার কিছু মুসলিমেও কিছু রাজাকার, কত 50,000 রাজাকার ছিল, আর সব মিলিয়ে 100,000 হবে স্বাধীনতা বিরোধী। যে কারণে আমরা এটাকে গণযুদ্ধ বলি, যে দেশের সমস্ত মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সবাই তো সেই ইতিহাসকে কিভাবে নাকচ করে দেয়া হচ্ছে, শহীদ বুদ্ধিজীবীদের আত্মদানকে উপহাস করা হচ্ছে। এই জন্য আমরা সরকারকে বলেছি, আপনারা যথেষ্ট হয়েছে, অবিলম্বে আপনারা মুক্তিযুদ্ধের স্বীকৃত ইতিহাস অস্বীকার অপরাধ আইন প্রণয়ন করুন। ইউরোপে হলোকাস্ট ডিনায়াল অ্যাক্ট আছে, হলোকাস্টকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি মিনিমাইজ করে, সেটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা এরকম একটা আইনের খসড়া করে আইন কমিশনকে দিয়েছিলাম, আইন কমিশন সেটা সংশোধন করে আইন মন্ত্রণালয়ে দিয়েছে। এখন প্রয়োজন হচ্ছে এই আইনটা পাশ করা, যাতে আমাদের শহীদের সংখ্যা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা নিয়ে কেউ যাতে ঠাট্টা মশকরা করতে না পারে। বিতর্ক তো বটে, ঠাট্টা মশকরা করছে, যে আওয়ামী লীগকে বলছে যে কে আওয়ামী লীগ, তারা তো পালিয়ে গিয়েছিল, বঙ্গবন্ধু স্বেচ্ছায় ধরা দিয়েছিলেন। তো এই যে বাংলাদেশের এই যে ফ্রান্সে বসে পিনাকি পটাতে তো জয় বাংলাকে নিয়ে ঠাট্টা মশকরা, না সবাই করছে এটা, পিনাকি একা কেন বলবেন? এটা তো জামাত করছে, বিএনপি করছে, এবং বিএনপির প্রশ্রয় না পেলে, জোটের সমর্থন না পেলে, বা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের প্রশ্রয় না পেলে জামাত কি এটা করতে পারে? তাদের রাস্তিনের তলায় জঙ্গিরা তো এখনও সেই সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেখুন, আপনি পিনাকির কথা বলবেন, শত শত পিনাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে উপহাস করছে, মুক্তিযোদ্ধাদের নিয়ে উপহাস করছে। তো এটা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর, হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের যে রীত মর্যাদাটা এটা ফিরিয়ে দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের তো ভিখিরিতে পরিণত করেছিলেন যে জিয়াউর রহমান, এরপরে খালেদা জিয়া। মনে আছে, যেটা জালালের দৃষ্টি মনে থাকবে, যে 2005 সালে যখন ওই যে একটা মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে যখন কথা উঠলো, তখন বলা হলো, হাইকোর্টের একটা রায় বলা হয়েছিল মুক্তিযোদ্ধাদের 500 টাকার ভাতা দেওয়া হয়, বলে এটা ভাতা নয় ভিক্ষা, মুক্তিযোদ্ধারা ভিক্ষা করবার জন্য বাংলাদেশ স্বাধীন করেননি। এটা হাইকোর্টে আমাদের বিয়ের জাস্টিস খায়রুল হক রায় এটা বলা হয়েছিল, এবং তিনিই বলেছিলেন যে 30 লক্ষ শহীদের কঙ্কালের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এটাকে অস্বীকার করার মানে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করা, যেটা বিএনপি জামাত করছে। তো এইটা হচ্ছে আমাদের অপ্রাপ্তি এবং আমাদের বেদনা, যে একদিকে যেমন ঘাতকরা রাজনীতি করছে, যা পৃথিবীর কোনো দেশে করতে আমরা দেখিনি, যারা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, আপনি ভিয়েতনাম থেকে শুরু করে কিউবা পর্যন্ত যেখানেই যাবেন, তারা ঘাতকদেরকে নিশ্চিহ্ন করে ফেলেছে, তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই, কোনো সামাজিক অধিকার নেই। কিউবাতে তাদেরকে একেবারে সমুদ্রে ডুবিয়ে পায়, আটলান্টিকে ডুবিয়ে মারা হয়েছে, আমাদের এখানে তারা মন্ত্রী হয়ে যাচ্ছে, সেখানে আমাদের এখানে এদেরকে মন্ত্রী বানানো হয়েছে। এবং 30 লক্ষ তো শোনা হয়নি, যেটা চাচুদের সাথে আমরা দাবি করেছি, যে রাজাকার প্রমাণ হওয়ার সাথে সাথে তার রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া, সেটাই হচ্ছে যে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শীর্ষস্থানীয় যুদ্ধ অপরাধীদের ব্যক্তিদের বিচার হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি সংগঠন হিসেবে জামাত নিজামি ইসলাম মুসলিম লীগের বিচার হবে, রাজাকার আলবদর আল শামস শান্তি কমিটি এদের বিচার হবে, এবং পাকিস্তানি হাইকমান্ডের বিচার। কেন আমরা এখন দেরি করছি? 2014 সাল থেকে আমাদের আইনমন্ত্রী বলছেন যে আইনের একটা ছোট্ট সংশোধনী দরকার, সংগঠনের বিচার করতে গেলে কেন এটা করা হচ্ছে এবং করা হচ্ছে না বলে, এই পাকিস্তানি আর্মি কিন্তু নিজেদের দেশে সে বালুচদের উপর, সিন্ধিদের উপর, পাশতুদের উপর এসে গণহত্যা চালিয়ে যাচ্ছে।